নমস্কার বন্ধুরা এস বি অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার তেইশ সালের এবিটি এর টেস্ট পেপার নিয়ে আলোচনা করছি ভূগোলের যার পেজ নম্বর একশো দুই তো দেখো ভূগোলের পেজ নম্বর একশো দুই থেকে আমাদের যে সমস্ত এমসি কিউবগুলো আছে শূন্যস্থান আছে ফলস আছে বাম দিক ডান দিক আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো ওয়ান পয়েন্ট ওয়ানের প্রশ্ন কী বলেছে ভূপৃষ্ঠের সমতীকরণ সমতলীকরণ প্রক্রিয়াকে বলে অ্যান্সারবে ভাইসের পর্যায়ন ওয়ান পয়েন্ট টুয়ে কী বলেছে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলে অ্যান্সার হবে কয়ারান্সার দপ ওয়ান পয়েন্ট থ্রিতে সমুদ্র উপকূলের হিমবয়ের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট জলমগ্ন উপত্যকাকে বলা হয় অ্যান্সার হবে খয়ারেন্সার ফিওর ওয়ান পয়েন্ট ফোরে বায়ুমণ্ডলের কোন স্তরটি মেরু যদি দেখা যায় অ্যান্সার হবে কয়ান্সার আয়নোসফিয়ার ওয়ান পয়েন্ট ফাইভে ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাদকে বলে অ্যান্সার হবে কয়ারাচার হ্যারিক্যান ওয়ান পয়েন্ট সিক্সে যে অবস্থানে চাঁদ পৃথিবী সূর্য একই সরল রেখায় অবস্থান করে তাকে বলে অ্যান্সার হবে সিজগি সিসগি ওয়ান পয়েন্ট সেভেনে অ্যান্সার হবে খয়নাচার স্ক্রাবার ওয়ান পয়েন্ট এইটে যে গিরিপথটি শ্রীনগর ও জম্বুর সঙ্গে যোগাযোগ রক্ষা করে অ্যান্সার হবে গয়ারাছার হাল ওয়ান পয়েন্ট নাইনে মহারাষ্ট্রের উপকূল অঞ্চলে মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে পরে অ্যান্সার হবে খয়নাচার কঙ্কন ওয়ান পয়েন্ট গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপ অঞ্চলের মধ্যবর্তী অংশ অবস্থিত একটি হ্রদ হল অ্যান্সার হবে খয়নাচার কোলেরু ওয়ান পয়েন্ট এনে ছোটনাগপুর মালভূমিতে সৃষ্টি হয়েছে অ্যান্সার হবে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য ওয়ান পয়েন্ট ওয়ান টুতে কী বলেছে চেন্নাই ও টাইডেল পার্ক যে শিল্পের জন্য বিখ্যাত সেটি হল অ্যান্সার হবে অ্যান্সার তথ্য প্রযুক্তি শিল্প তথ্য প্রযুক্তি শিল্প পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট বৃষ্টি বৃষ্টির জল সংরক্ষণে ভারতের অগ্রণী রাজ্য হলো তো দেখো এর অ্যান্সার ঘয়ারাজা তামিলনাড়ু ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে উপগ্রহ চিত্রের রঙে লাল রং চেনা যায় অ্যান্সারবে কয়ারা সবুজ উদ্ভিদ তো দেখো বিবাক খোয়া এখান থেকে শুদ্ধ অশুদ্ধ তোমাদের আমি দেখাবো টু পয়েন্ট ওয়ান কী বলেছে পার্বত্য এলাকায় হ্যাঁ হিমরেখাগুলি সবসময় স্থির থাকে এটা ভুল আছে স্থির থাকে না টু পয়েন্ট ওয়ান টুর প্রশ্ন কী বলেছে শিব ব্যালেরি দেখতে অর্ধচন্দ্রাকার এটা কি আছে ভুল আছে টু পয়েন্ট ওয়ান থ্রিতে উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে এটা কি আছে ভুল আছে টু পয়েন্ট ওয়ান ফোরে ব্ল্যাক ফুট রোগ হয় আর্সেনিকের প্রভাবে এটা কি ঠিক আছে টু পয়েন্ট ওয়ান ফাইভে ইস্পাত শিল্প একটি স্থানীয় শিল্পের উদাহরণ এটা কেছে ঠিক আছে টু পয়েন্ট ওয়ান সিক্সে এ নে এই ফোর হলো ভারতের দীর্ঘতম সড়কপথ এটা ঠিক আছে টু পয়েন্ট ওয়ান টুতে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক এটা কি এসে ভুল আছে তো বুঝতে পারছো প্রত্যেকটা অধ্যায় থেকে অর্থাৎ এর টেস্ট পেপারের প্রত্যেকটা সাবজেক্টের আমি এমসি কিউব এসি কিউব শূন্যস্থান প্রত্যেকটা সাবজেক্টের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেছি তো দেখো এবার আমি শূন্যস্থান পূরণ করাবো টু পয়েন্ট টু ওয়ানে কি বলেছে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম অ্যান্সার হবে আলাস্কার হুবার টু পয়েন্ট টু টুতে কী বলেছে প্রায় সমতল মরুভূমির মধ্যে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকা কঠিন শিলা দ্বারা গঠিত টিলাগুলিকে বলে অ্যান্সার হবে ইনসেলভার্স টু পয়েন্ট টু থ্রিতে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ অবস্থান করার সময় যে জ্বর হয় তো দেখো এর অ্যান্সার অ্যান্সার হবে অ্যাপোজিয়াম জ্বর টু পয়েন্ট টু ফোরে কী বলেছে ড্যাশ পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ অ্যান্সার হবে ভাবুল মালা ভাবুল মালা টু পয়েন্ট টু ফাইভে শস্য চাষ হয় ড্যাশকালে অ্যান্সার হবে গ্রীষ্মকালে টু পয়েন্ট টু সিক্সে উন্নয়নের জীবন রেখা বলা হয় ড্যাশ পথকে অ্যান্সার হবে জলপথকে টু পয়েন্ট টু সেভেনে কী বলেছে ভারতের ডেট্রয়েড নামে পরিচিত ড্যাশ শহর অ্যান্সার হবে চেন্নাই শহর এবার আমি টু পয়েন্ট থ্রির প্রশ্নগুলো সলভ করাবো একটি অথবা দুটি শব্দের উত্তর দাও যে কোনো ছয়টি ওয়ান মাল্টিপ্লাই সিক্স সমান সমান সিক্স পাঁচ কোশ্চেন কী বলেছে তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে টু পয়েন্ট থ্রি ওয়ানে হিমবায়ুর সঞ্চয়কারীদের ফলে গঠিত ডিমের ঝুড়ির মতো ভূমিরূপটির নাম লেখো অ্যান্সার হবে ড্রামলিন ঠিক আছে বা ড্রোমলিন ঠিক আছে টু পয়েন্ট থ্রি টুতে কী বলেছে নদীর পুরনো ও নতুন ঢালের শ্বেত বিন্দুতে কি গঠিত হয় অ্যান্সার হবে জলপ্রপাত গঠিত হয় টু পয়েন্ট থ্রি থ্রিতে কী বলেছে বায়ুর চরম আর্দ্রতার একক কি অ্যান্সার গ্রাম পার ঘন সেন্টিমিটার টু পয়েন্ট থ্রি ফোরে কোন স্রোতের প্রভাবে লন্ডনে জলবায়ুর উষ্ণ হয় অ্যান্সার উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে ঠিক আছে লন্ডনের জলবায়ু উষ্ণ হয় টু পয়েন্ট থ্রি ফাইভে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি আনসার হবে ভাকার নাঙ্গাল পরিকল্পনা টু পয়েন্ট থ্রি সিক্সে কী বলেছে ভারতের সর্বাধিক মৃত্তিকা ক্ষয়প্রবণ রাজ্যটি নাম কি অ্যান্সার হবে মেঘালয় টু পয়েন্ট থ্রি সেভেনে ভারতের সবুজ বিপ্লব সুফল কোন শস্যের ক্ষেত্রে সব থেকে বেশি দেখা যায় অ্যান্সার হবে গম গম ঠিক আছে টু পয়েন্ট থ্রি এইটে চিত্রের ক্ষুদ্রতম একক কি অ্যান্সার হবে পিক্সেল এবার আমি টু পয়েন্ট ফোরের প্রশ্নগুলো সলভ করবো বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাও টু পয়েন্ট ফোর ওয়ানে পেট্রোলোশন শিল্প অ্যান্সার হবে চারের আনসার কয়ালি টু পয়েন্ট ফোর টুতে অরণ্য গবেষণা অরণ্য গবেষণাগার অ্যান্সার হবে তিনের আনসার দিরাদুন টু পয়েন্ট ফোর থ্রিতে সিয়াচেন এর অ্যান্সার হবে আমাদের দুইয়ের আনসার কারা কোরাম টু পয়েন্ট ফোর ফোরে চা গবেষণাগার অ্যান্সার একের অ্যান্সার জোর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকন অন করবে অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর ভিডিওটি দেখার জন্য এস বি সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে